মমতা ব্যানার্জি কি করলো সবচেয়ে বড় ধোকা অটল বাজপেয়ী কে অটল বিহারী বাজপেয়ী কে এর চেয়ে বড় ধোকাবাজ আর বাংলায় হতে পারে না তাই এখন বিজেপি কে রক্ষার জন্য এখন মমতার নতুন বন্ধু হয়েছে সিপিএম এখন নতুন বন্ধু মমতার আকজন আরকি কাছে দেখা শক্ত করছে 59 গিয়ে ফিশ পায়ো খাচ্ছে খা খা খেনে 34 বছর তো খেয়েছিস এখন তো भूকা পড়ে আছিস বিক্রি যাওয়ার লোক নেই তাই খা মমতার উচ্ছिष्ट খা মমতার উচ্ছिष्ट কে বেঁচে था কে দিয়ে সভা করাচ্ছে মমতা ব্যানার্জি এটা আপনি জেনে রাখুন সিপিএম এর যে অবস্থা নিজেদেরই ঘরে জায়গা নেই পার্টিতে বাতি দেওয়ার কোন লোক নেই আলিমুদ্দিন স্ট্রিট খা খা করছে ঘরের মাঠ সেই সিপিএম ব্রিগেড করছে কার ভরসায় মমতা ব্যানার্জির ভরসায় লোক দেবে মমতা টাকা দেবে মমতা সব করবে মমতা ভাষণ দেবে শুধু সিপিএম নেতারা কেন করছে জানেন তৃণমূল বিরোধী ভোট যাতে সিপিএম পেয়ে যায় তৃণমূল বিরোধী ভোট যাতে বিজেপির বাক্সে না যায় তার জন্য ষড়যন্ত্র তাই আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাই এই বৌরূপী সিপিএম থেকে সাবধান এই এদের সিপিএম আদর্শ নেই এদের কোনো নীতি নেই এদের কোনো আদর্শ নেই তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই এই নীতিহীন অযোগ্য সিপিআইএম আবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে মমতা ব্যানার্জি করছে তাই বাংলার মানুষকে বলতে চায় ভাইকে দিয়ে ভাইকে খুন করানোর রাজনীতি ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগানোর রাজনীতি পশ্চিম বাংলার গ্রামের অর্থনীতিকে বেগে চুরমার করবার রাজনীতি যা সিপিআইএম করেছে সেই রাজনীতিকে আবার ফেরত আনতে চান কিনা তাই আমি আপনাদের সবার কাছে আপনাদের প্রত্যেকের কাছে কর জোরে আবেদন করতে চাই যদি নরেন্দ্র মোদী সরকার আর পাঁচ বছর ক্ষমতা পায় সারা ভারতের চেহারা পাল্টে দেবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি দেখিতে পাইতেছি ভারত একদিন বিশ্বের বসিয়া। সারা বিশ্বকে মুক্তির পথ দেখাইবে আজ দেখুন বিবেকানন্দ দেখলেন স্বামীজি দেখলেন যে আমার বাণী বিফল হতে চলেছে ভারত বিশ্বকে কি পদ দেখাবে ভারত তো বিশ্বে চুরিতে সেরা